স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়ল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম এবার রাজশাহী শিক্ষা বোর্ডে শত ভাগ পাশ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আর কেশরহাট পৌরসভায় নৌকা প্রার্থীর জয় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী শিক্ষা বোর্ডে দুই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিবন্ধিত শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন এবার সাতশো সাতান্নটি কলেজের এক লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো ছিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেন এদের মধ্যে জিপিএ পাস পেয়েছেন ছাব্বিশ হাজার পাঁচশো আটষট্টি জন এর মধ্যে চোদ্দ হাজার তিনজন ছাত্রী আর ছাত্রের সংখ্যা বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি জন বিগত সাত বছরে জিপিএ পাঁচ সহ এমন পাশের হারের দেখা মেলেনি করোনা মহামারীর কারণে দুই হাজার বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রস্তুতের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসির ফল বিশ্লেষণ করে তা প্রস্তুত করা হয়েছে বিজ্ঞান শাখায় এবার পরীক্ষার্থী ছিল উনচল্লিশ হাজার সাতানব্বই জন এর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছেন উনিশ হাজার সাতশো একুশ জন মানবিক শাখায় অংশ নেয় একানব্বই হাজার সাতশো তেষট্টি জন যাদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছেন পাঁচ হাজার চারশো বাহান্ন জন ব্যবসায় শাখায় অংশ নেয় উনিশ হাজার একশো ষোলো জন এর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছেন এক হাজার তিনশো পঁচানব্বই জন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান এবার করোনা মহামারীর কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের তুলনামূলক বিশ্লেষণ করে উচ্চ মাধ্যমিকের ফল প্রস্তুত করা হয়েছে এর জন্য আলাদা একটি সফটওয়্যারকে কাজে লাগানো হয়েছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতের জন্য মার্কশিট সময় মতো সরবরাহ করা হবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশের তৃতীয় ধাপে বাষট্টিটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবি র্যাব পুলিশ ও আনসার সদস্যরা মাঠে নিয়োজিত ছিলেন ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো নির্বাচনকে ঘিরে কেন্দ্রগুলোতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেপির টহল ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল তানোরের মুন্ডমালা পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যদিকে মোহনপুরের কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আজকে পরিবেশন আমি প্রায় এক দুই তিন চার পাঁচটা কেন্দ্র ঘুরলাম খুব সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে মহিলাদের লাইন ভালো ছেলেদেরও লাইন ভালো খুব শত্রুপুতভাবে তারা নির্বাচন মানে ভোট দিতে আসছে কোনো সমস্যা এই পর্যন্ত আমি দেখিনি কারণ নৌকা প্রার্থীর এজেন্টরা নৌকা প্রার্থীর যে সমর্থকরা তারাই এই কাজগুলো করছে তাদের এজেন্টরা কাজগুলো করছে ব্যালট পেপার অলরেডি নিজেরাই মেরে নিচ্ছে আমাদের যারা এজেন্ট আছে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে নেতাকর্মীদের যাওয়া আসায় বাধা দিচ্ছে এই পৌরসভায় নয়টি কেন্দ্রে মোট ভোটার পনেরো হাজার জন এদিকে চাঁপাইনবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন কাউন্সিলর পদে তেতাল্লিশ জন সংরক্ষিত নারী আসনে সতেরো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাকিল রহমান জানান এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এছাড়াও নোয়াখালীর চৌমোহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিভিন্ন কেন্দ্রেও ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি আগের চেয়ে ব্যাপকভাবে বেড়েছে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এ সময় তিনি বলেন এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি সেখানে সুষ্ঠ এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও আমি এই পর্যন্ত চারটি কেন্দ্র ঘুরেছি বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি দেখেছি প্রচুর পরিমাণ মহিলা ভোটাররাও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে খুব শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে আশা করছি সারা দিন এই পরিবেশ বজায় থাকবে এবং এই পরিবেশ বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা এদিকে নওগাঁর দুটি পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে মেয়র পদে দুই পৌরসভায় মেয়র পদে দুই পৌরসভায় আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন শীতের কারণে ভোটারের উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে তবে পুরুষ ভোটার থেকে নারীদের উপস্থিতি ছিল বেশি নওগাঁ পৌর মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধামিরহাট পৌরসভায় তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যেখানে নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা বারো হাজার চল্লিশ জন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়া চোদ্দ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাদা পোশাকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও চার প্লাটুন বিজিবি সদস্য এবং র্যাব সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন এখানে কোনো সমস্যা সৃষ্টি এদিকে তৃতীয় দফা নির্বাচনে নাটোরের সিংরা পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে বেলা একটার দিকে প্রকাশ্যে সিলমারা কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া সহ নানা অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি মেয়র প্রার্থী তাইজুল ইসলাম এছাড়া আর কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয় বারোটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম উদ্দিন জানান শান্তিপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে পরিবেশে শেষে শেষ হয়েছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ও মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শহীদুজ্জামান শহীদ তিনি টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র শহীদুজ্জামান শহীদ ভোট পেয়েছেন দশ নয়শো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী প্রভাষক খুশবর রহমান ভোট পেয়েছেন এক ভোট এদিকে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জান্নাতুল ফেরদৌস বেসরকারিভাবে ভাবে নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট উনিশ হাজার নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় প্রথমবারের মতো মেয়রও নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ তিনি নোয়াখালীর তিন বেগমগঞ্জ আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরোনের বড় ভাই স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ মোবাইল প্রতীকে তেরো ভোট পেয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন পেয়েছেন দশ হাজার নয়শো ভোট ও জহির উদ্দিন হারুন ধানের শিশপতিকে পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ ভোট পেয়েছেন এছাড়া নগা পৌর নির্বাচনে উনআশি হাজার বিরাশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রহমান স্বচ্ছতায় সেবা এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরীর অভিজাত পদ্মা আবাসিক এলাকার লেক পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই হাইকমিশনারের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মহাত্মা গান্ধীর প্রণয়ন দিবসে এই কর্মসূচি পালন করা হয় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার রেনি অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভার্টি বলেন ক্লিন সিটি হিসেবে রাজশাহী সারাদেশে পরিচিতি পেয়েছে বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন শহর এটি এ গৌরবের অংশ হতে চায় ভারতীয় হাইকমিশনও এ লক্ষ্যে ভারত সরকারের স্বচ্ছতায় সেবা কর্মসূচির আওতায় পদ্মা আবাসিক এলাকার লেগ পরিষ্কার করা হচ্ছে পরে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেন বিডি ক্লিনের কর্মীরা অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন